আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। এসবি চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, অনেকের মোবাইলে মেসেজ আসতেছে অনেক দিন ধরেই, অনেকে স্ক্রিনশট করে আমাদেরকে পাঠিয়েছেন যে 2500 রিয়ালের একটা মেসেজ আসতেছে মোবাইলে। তো আসলে কিসের মেসেজ সে বিষয় নিয়ে কথা বলবো। প্লাস আপনারা যারা বিভিন্ন মোয়াসাসা পরিচালনা করতেছেন বা বিভিন্ন মোয়াসাসার দায়িত্বে রয়েছেন বা বিভিন্ন মোয়াসাসা খুলছেন দেখা যায়, বা কফিলের মহাসাসে যে টাকাগুলো আসতেছে সেটা আপনি নিজেকে বহন করতে করতে হইতেছে, তো এই সকল লোকদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। কেননা খরচ কমিয়ে যাবে আজকের এই তথ্য দিয়ে, এমন কিছু তথ্য দেবো যেখানে আপনার খরচ কমবে, কিভাবে খরচগুলো কমবে সেই বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি আপনার চ্যানেল একেবারে নতুন হয়ে থাকেন আর যদি আপনার মনে করেন যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু তথ্য আপনার জানা দরকার, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রিয় দর্শক, প্রত্যেকটা মহাসাসারেই প্রতি মাসে তামিনাতের একটা রসুম আসে। হ্যাঁ, তো এই রসুমটা হতে পারে যে কোনো অ্যামাউন্টের, যত লোক বেশি তত রসুম বেশি। এখন কত হলো এই রসুম, যেটা অর্থাৎ যে টাকাগুলো আসে এটা কিসের ভিত্তিতে আসে? এই এটার ভিত্তিটা হলো যে আমেলগুলো আছে এই মোয়াসাসার, যে লোকগুলো আছে তাদের বেতনের উপরে ভিত্তি করেই এই মোয়াসাসার মাস শেষে টাকাটা আসে। তো বেতন যদি হয় সর্বনিম্ন আপনার বেতন দিতে পারেন 400 থেকে শুরু করে 800, 1000, 1500, 2000, 2500, 3000 দেন, সমস্যা নেই। কিন্তু যত টাকা বেশি বেতন দিবেন অনলাইনে তত বেশি আপনার কি আসবে, সরকারি রসুম, সরকারি ফি, তামিনাত আসবে। প্রিয় দর্শক, এই জন্য অনেকে দেখা যায়, এটা করেন যে একটা মোয়াসাসা খুলছেন, ধরেন একটা লোক, নতুন লোক আসছে সৌদি আরবে বা আপনি নতুন করে এক জায়গায় কফলা হয়েছেন, ঠিক আছে, কিন্তু আদৌ কফিল অনলাইন থেকে তামিনাতের বিষয়টা আপডেট করে না, তখন যেটা হয় অটোমেটিকলি অটোমেটিকলি 2500 রিয়ালের, কত রিয়ালের, 2504 রিয়ালের এরকম সামথিং, এই টাকাটা অটোমেটিকলি বেতনটা আপডেট হয়ে যায়। তো মাস শেষে দেখা যায় সেই 50 রিয়াল 60 রিয়াল এই বেতনের উপরে কি আসে, তামিনাতের রসুম আসে, সরকারি ফি আসে, সেটা মোয়াসাসের উপরে আসে, সেটা পেমেন্ট করতে হয়, নতুবা কিন্তু আপনার মোয়াসাসা খেদমা বন্ধ করে দিবে। প্রিয় দর্শক, এভাবে দেখা যায় যত লোক বেশি, ধরুন 3 জন 4 জন 5 জন, যত লোক বেশি তামিনাতের টাকা তত বেশি আসে, 300 400 500 রিয়াল পর্যন্ত অনেকের আসে। তাহলে এটা থেকে বাঁচতে হলে আপনাকে যেটা করতে পারেন, আপনি যদি আপনার নতুন মোয়াসা হয়ে থাকে আর যদি নতুন লোকগুলো নতুন হয়ে থাকে বা পুরাতন মোয়াসা হোক না কেন, হ্যাঁ, তো এসে এই ক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হলো আপনার কফিলের যেই তামিনাতার ওয়েবসাইট রয়েছে সেখানে লগ ইন করার পরে আপনাদের আমেল গুলা শো করবে, ওখান থেকে আপনার বেতনও শো করবে কত টাকা আপডেট হয়েছে। যে 2500 রিয়ালের মেসেজ আসছে দেখবেন যে ওখানেও 2500 রিয়ালে দেখা যাচ্ছে, তো আপনি সেই 2500 রিয়ালটা ওখানে রিডিং করে ওখান থেকে আপনি বেতনটা যদি আপনি কমিয়ে দেন 1000 রিয়াল, 1500 রিয়াল, 800 রিয়াল, যেটা করতে চান আর কি, যেটা মন চায় এরকম যদি বেতন কমিয়ে দেন, তাহলে দেখা যায় মাস শেষে যে রসুমটা আসছে মোয়াসাসার সেই রসুমটা কম আসবে। প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, সেই বিধানে আজকের এই তথ্যগুলো আপনাদেরকে দেওয়া। তো আমি মনে করি এই বিষয়গুলো যদি আপনি একটু খেয়াল করেন, হ্যাঁ, দেখা যায় প্রতি মাসে যদি আপনি 100 রিয়াল যদি কমাইতে পারেন তাহলে দেখা যায় বছর শেষে 1200 রিয়াল কমে গেল আপনার, হ্যাঁ, একটা খরচ 1200 রিয়াল। এই কথাগুলো আমি যে কথাগুলো বলতেছি অনেকের জন্য এটা শুধু একটা ভিডিও না, বড় বড় অংশ এটা একটা টাকা। এই এই ভিডিও থেকে যদি আপনি প্রয়োগ করেন, আপনি যে আমি যে কথাগুলো বলছি তথ্যগুলো বলছি যদি প্রয়োগ করেন, তাহলে দেখালাম বছর শেষে আপনার একটা বড় ধরনের একটা প্রফিট হবে। যে আপনি নিজে মোয়াসা যখন পরিচালনা করতেছেন তখন দেখা যায় একটা খরচ আপনার বহন করতে হয়, মোয়াসার খরচগুলো আপনার নিজেকে বহন করতে হয়। আর আপনি যদি নিজে যদি এই জিনিসগুলো একটু দেখে সিস্টেম করে নেন তাহলে কি হবে, যেই রসম গুলো আসতেছে সেটা আপনার কম কম করে আসলে আসলে এবং কম কম করে পেমেন্ট করতে পারলেন। প্রিয় দর্শক, তাহলে যেটা করতে পারেন, যাদের এরকম তামিনাদের রসম বেশি টাকা আসতেছে তারা এই ওয়েবসাইট থেকে আপনাদের বেতন গুলা কমিয়ে দেন, কমিয়ে দিলে কি হবে মাস শেষে আবার রসম কম আসবে। প্রিয় দর্শক, এই ছিল গুরুত্বপূর্ণ একটা বিষয়, গুরুত্বপূর্ণ তথ্য, আশা করি ভালো লাগছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।